এরকম রাষ্ট্রপতি আমরা চাই না যার কথা ঠিক নেই প্রথমত তাকে আমি রাষ্ট্রপতি মনে করি না সে এক হাসিনার ফ্যাসিস্ট হাসিনার দালাল উচ্চ পদে যে আসীন আছে যাকে আমরা মহামান্য রাষ্ট্রপতি বলি সেই তো হাসিনার দালাল হাসিনা পাঁচুয়া সালাম করত শেখ হাসিনা যেমন দিল্লিতে পালিয়েছে তেমনি চুপকে দিল্লিতে পালাতে বাধ্য করব এখন ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো ও হাসিনার দোসর ছিল হাসিনার মনোনীত প্রেসিডেন্ট ছিল তাকে এখন সরে যেতে হবে এখন তিনি একটি মানব জমিন পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলছেন যে পদত্যাগপত্র তিনিও খুঁজতেছেন তিনি শুনেছেন যে তিনি শেখ হাসিনা পদত্যাগ করেছেন তার কাছে পদত্যাগপত্র নেই আমি মনে করি তার এই কথার মাধ্যমে সে আমাদেরকে জাগ্রত আছে কিনা এটা জানতে যাচ্ছে যদি আমরা জাগ্রত না থাকি কোনোভাবে সে শেখ হাসিনা সরকারকে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে লাখ লাখ কোটি টাকা বাড়ায় বলছি না ভাই লাখ লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার করে দিয়েছে চুপু সাহেব চুপু যে আছে এক আমাকে মনে হয়েছে সে একটা মেন্টাল পেশেন্ট এবং সে কোনোভাবেই এ দেশের রাষ্ট্রপতি হওয়ার কোনো যোগ্যতা রাখে না ঠিক আছে সে এক হাসিনার ফ্যাসিস্ট হাসিনার দালাল এবং সে নতুনভাবে সে কিছুদিন আগেও যখন পদত্যাগ হয় এরপরে সে বলেছে যে পদত্যাগপত্র জমা দিয়েছে এবং নতুনভাবে এটা একটা শেখ হাসিনার চাল এবং শেখ হাসিনা যে মেন আওয়ামী লীগের যে মেন ফ্যাসিস্ট এই দেশে রেখে গেছে সে হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এতদিন যে আছে এটা আমাদের কাছে আসলেই প্রশ্নবিদ্ধ যে কিভাবে এই ফ্যাসিস্টের মেন যে মাথা সে কিভাবে আমাদের রাষ্ট্রপতি হিসেবে এখন পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশে আছে আমাদের বিপ্লবের ফলে যে স্বাধীনতা অর্জন হয়েছে এই এইখানে কিভাবে তার মতো একজন অযোগ্য অযোগ্য একটা রাষ্ট্রপতি কিভাবে থাকে সেটা আমাদের সবার কাছে আসলে ডাউটফুল এবং আমরা তার এক দফা এক দাবি আমরা এই চুপপুর খুবই শীঘ্রই তার আমার পদত্যাগ চাই এই পদক্ষেপ না করে আমরা এখান থেকে যাব পদত্যাগপত্র জমা দেওয়ার কি সে চলে গেছে সে পদত্যাগ না করলে সে কীভাবে গেল এখান থেকে দেশ ছেড়ে পালালো কীভাবে এবং রাষ্ট্রপতি নিজে সেটা প্রথমে বলেছে যে আপনারা যদি প্রথম দিককার নিউজগুলো দেখেন সে কিন্তু নিজে বলেছে যে সে পদত্যাগপত্র পেয়েছে তাহলে সে কীভাবে সেটা বলল এই রাষ্ট্রপতি যে সেটা মিথ্যুক আর ফ্যাসিস্ট মানেই মিথ্যা কথা ফ্যাসিস্ট মানেই নতুনভাবে কোনো একটা চাল এবং ফ্যাসিস্ট মানেই হচ্ছে দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য সেই ধরনের একটা বক্তব্য দিয়েছে সাধারণ মানুষ তো এখন তার মস্তিষ্কে বিকৃতি হয়েছে কিনা এ নিয়েও এখন কোশ্চেন করতেছে সাধারণ মানুষের আসলে একজন প্রেসিডেন্টের যে দায়িত্বশীল কথাবার্তা বলা দরকার এখান থেকে উনি পুরোপুরি সরে আসছে আমার মনে হচ্ছে উনি কোনো অন্য কারো কোনো এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্যে এই ধরনের উল্টোপাল্টো কথা বলতেছে যেই কারণে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে ওনার এই মুহূর্তে ওনাকে অপসারণ করা দরকার ওনার আমি উনি যেহেতু এখন বর্তমানেও রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্রপতি হিসেবে আছে আমি ওনাকে বলবো উনি সর্বসম্মানে যাতে এখান থেকে সরে যায় না হলে জনতা তাকে টেনে হিঁচড়ে তার চেয়ার থেকে নামিয়ে ফেলবে খুবই অল্প সময়ের মধ্যে এটা মাত্র সময়ের ব্যাপার এখন ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো ও হাসিনার দোসর ছিল হাসিনার মনোনীত প্রেসিডেন্ট ছিল তাকে এখন সরে যেতে হবে সে এতদিন খোলস পরে ছিল তার খোলস উন্মোচিত হয়ে গেছে এখন তার আর এক মুহূর্ত এখানে থাকার কোনো জায়গা নাই তাকে এখান থেকে সরে যেতে হবে উদারতার পরবর্তীতে তিনি যখন আওয়ামী লীগের অথবা স্বৈরাচারের যে দোসর হয়ে কাজ করা এজেন্ডা বাস্তবায়ন করা এটার মানে পদে পদেই আমরা এটা দেখতে পেয়েছি অনেকবার ওনার স্টেটমেন্টে আমরা এগুলো পেয়েছি ওনার সবসময় দেখলাম যে মন খারাপ থাকে তারপর এরকম উল্টাপাল্টা কিছু কথা বলেন যে ওনার কাছে পদত্যাগপত্র নাই এই সব কথা আসলে প্রমাণ করে যে তিনি এখনও অতীতকে ভুলে যেতে পারেন নাই আমরা শেখ হাসিনাকে যেমন দেশ ছাড়া করতে বাধ্য করেছি এরকম যদি চলতে থাকে তাহলে এইরকম রাষ্ট্রপতি আমরা এই মসনদে ক্ষমতার মসনদে বসতে থাকতে দিব না আমরা তাকে আমরা শেখ হাসিনা যেমন দিল্লিতে পালিয়েছে তেমনি চুপকে দিল্লিতে পালাতে বাধ্য করব রাষ্ট্রপতি বসেছিল এবং তিন বাহিনীর প্রধান সেখানে উপস্থিত ছিলেন তিনি যে ভাষণে কথা বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র আমার কাছে জমা আছে এখন প্রায় তিন মাসের কাছাকাছি এখন তিনি একটি মানব জমিন পত্রিকার সাক্ষাৎকারে তিনি বলছেন যে পদত্যাগপত্র তিনিও খুঁজতেছেন তিনি শুনেছেন যে তিনি শেখ হাসিনা পদত্যাগ করেছেন তার কাছে পদত্যাগপত্র নেই তাহলে কথা হলো যখন শেখ হাসিনা চলে গেল তিনি যাওয়ার পরে এক কথা বললেন কিন্তু আবার গত পরশু দিন আরেক কথা বললেন তাহলে কথা দুই কথা হয়ে গেল রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি হয়ে তিনি যে এক এক সময় এক এক কথা বললেন এতে তার তিনি তার অবস্থান থেকে তার শপথ ভঙ্গ করেছেন অতএব শপথ ভঙ্গকারী হিসাবে তাকে পদত্যাগ করা উচিত আমরা ভাবলাম শেখ হাসিনা পালায় গেছে দেশটা স্বাধীন হয়েছে কিচ্ছু হচ্ছে না কিচ্ছু আগাইতে পারছি না আমরা কেন পারছি না কারণ আমাদের যে সহিসার মধ্যে ভূতগুলো আছে সবার আগে দেশের সর্ব উচ্চ পদে যে আসীন আছে যাকে আমরা মহামান্য রাষ্ট্রপতি বলি সেই তো হাসিনার দালাল হাসিনা পাঁচুয়া সালাম করত এবং ফ্যাসিবাদের এক নম্বর দোসর যদি আমরা বলতে পারি যার কাছে সেনাবাহিনী এখনও জদিতা করে যার আন্ডারে আমাদের উপদেষ্টা মণ্ডলী মানে শপথ নিল
সেই মানুষটাই তো হাসিনার দালাল। তো সে সমানে মিথ্যা বলে যাচ্ছে, সে বলছে হাসিনা নাকি তাকে পদত্যাগপত্র জমা দেয় নাই, একবার আবার বলেছিল পিছনে তিন বাহিনী প্রধানকে রেখে যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে গেছে, তারপরে আবার বলছে দেয় নাই, মানে একই মুখে দুই রকম কথা। এখন বাংলাদেশ তো একটা দেশ, পৃথিবীর মুখে তো মানুষজন চেনে যে এই নামে একটা দেশ আছে, এই দেশের সর্বোচ্চ যে নাগরিক যে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, সে যদি এরকম মিথ্যাচার করে তাহলে সারা বিশ্বের কাছে আমাদের কি মান থাকে আর দেশের মানুষ কি শিখবে? এটা তো হতে দেওয়া যায় না। রাষ্ট্রপতিকে সরায় দেন, এই চুপ্পুকে সরায় দেন, সাথে সাথে আর যা যা সংসার লাগে সচিবালয়ে বলেন, বিভিন্ন কমিশনে বলেন, সবগুলো করে ফেলা যাবে, পুলিশে আর্মিতে। কিন্তু সবার উপরে যখন মাথার উপরে বসে আছে হাসিনা একদম মানে হাতে বসানো দালাল, সে থাকা অবস্থায় সবাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে ফেসবুকে, তারা এখন হুঙ্কার দিচ্ছে। এই যে কয়েকদিন আগে দেখলাম সাকিবকে উদ্দেশ্য করে মিরপুর স্টেডিয়ামের সামনে একটা কাণ্ড করলো, রেগুলার বেসে একবার শ্রমিক হয়ে ফিরে আসে, একবার আনসার হয়ে ফিরে আসে, মানে নানানভাবে লিগ কিন্তু ফিরে আসার চেষ্টা করছে। ফেসবুকে গত কয়েকদিনে যেরকম সরব হয়েছে চট্টগ্রামে আপনারা দেখলেন, তারা মিছিল করছে, এত সাহস স্বাধীন বাংলাদেশে একটা পরাজিত ফ্যাসিস্ট শক্তি যারা মানুষের রক্ত চুষে খেয়েছে, মানুষকে মেরেছে, খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, টাকা লুটপাট করেছে, লাখ লাখ কোটি টাকা বাড়ায় বলছি না ভাই, লাখ লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার করে দিয়েছে। আমাদের ভাবতে পারি না, আমরা আমাদের মগজটা রিওয়ারিং হয়ে গেছে, ভাবতেই পারি না দুর্নীতি ছাড়া কোনো কাজ হইতে পারে। ওই দিন আমাদের মাননীয় রাষ্ট্রপতি, যে কিনা আমাদের সম্মানীয় ব্যক্তি, তিনি একটি পোস্ট দিয়েছিলেন বা তিনি তা এরকম একটা প্রেস করেছিলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগনামা জমা দিয়ে গিয়েছে। এরপর আমরা সবাই চুপ ছিলাম। তাহলে কালকে হঠাৎ করে তার এমন কথা বলার কি উদ্দেশ্য? কেন সে বললো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে পদত্যাগনামা জমা দেয়নি? এটার মানে হচ্ছে সে আমাদের যে স্থিতিশীল পরিস্থিতি এটাকে অস্থিতিশীল করার জন্য এরকম একটা কথা বলেছেন। আর আমরা ছাত্র সমাজ এখনো পর্যন্ত মাঠে আছে কিনা, আমরা এখনো জেগে আছে কিনা আগের মতো, আন্দোলন করবো কিনা, এমন একটা কুতূহল সে জানতে যাচ্ছে, বা আমি মনে করি তার এই কথার মাধ্যমে সে আমাদেরকে জাগ্রত আছে কিনা এটা জানতে যাচ্ছে। যদি আমরা জাগ্রত না থাকি, কোনোভাবে সে শেখ হাসিনা সরকারকে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো। আমরা চাচ্ছি যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরেও আমাদের রাষ্ট্রপতি এভাবে দুমুখ সাপের মতো, প্রথমে বলেছিল পদত্যাগনামা জমা দেওয়া হয়েছে আর এখন বলছে জমা দেওয়া হয়নি, এরকম রাষ্ট্রপতি আমরা চাই না যার কথা ঠিক নেই। সে প্রথমত রাষ্ট্রপতি হিসেবে দেশের মানুষের জন্য কিছুই করেনি।